रब्बि शहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। रब्बी औज़ु बिका मिन हमज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तेलावत करेछिलाम 117 पर्यन्त, आमरा आबार 16 थेके तेलावत शुरू करछि। वाइज़ कुलना लिल मलाइकाति उसजुदु लि आदम। तार आगे আমরা আগের যে কাহিনী কোরআন প্রসঙ্গে 113 114, মানে এই যে বারবার কোরআন, আমার মানে একজন শিক্ষক আমাকে এরকম বলেছেন, আমার এক গুরু, যে কোরআন শব্দটির মানে হলো নিত্য পাঠ্য, সার্বক্ষণিক পাঠ্য, যা সব সময় কোরআন পড়তেই থাকতে হবে। এবং এই এমন এক আশ্চর্য গ্রন্থ, এটা যারা মানে যারা বাস্তবতা না দেখেছেন তাদেরকে বোঝানো যাবে না কিছু, আপনি যতই পড়বেন ভালো লাগবে, এক অবাক ব্যাপার, যতবার পড়বেন অতবার মনে হবে নতুন পড়ছেন। তো পিতা মরহুম স্মরণ না করেই পারা গেল না, তার শিরক তাওহীদ আল কোরআন আলোকে শিরক তা লিখেছেন যে এরকম, যে একে যদি কেউ লক্ষ বারও তেলাওয়াত করে তবু কোনো সময় মনে হবে না যে এটা অনেকবার পড়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে এইভাবে কোরআনের 113 114, কোরআনের বাস্তবতা দেখুন, কোরআনের সাথে মূল মানবের সম্পর্কটা কোন জায়গায়, তাহলে কোরআন ধারণ করতে হলে যেই দৃঢ়তা দরকার, যেই ধরনের অবিচল আস্থা দরকার, নিজের উপরে আস্থা এবং বিশ্বাসের উপরে আস্থা, আল্লাহর উপরে আস্থা এবং এই কোরআনের উপরে বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস একেবারে যে এটাই একমাত্র বিশুদ্ধ জিনিস যা আমি, বিশুদ্ধ কিতাব, বিশুদ্ধ জ্ঞান। তো এই বিশুদ্ধ জ্ঞান আল্লাহ বলেছেন 115 যে এটা আমি আদমকে দিয়েছিলাম, এটা একটা অঙ্গীকার নামা, এটা একটা চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি। এই কোরআন মূলত স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টি মানুষের দ্বিপাক্ষিক চুক্তি। ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা, আমরা অঙ্গীকার করিয়েছিলাম, অঙ্গীকার পাঠিয়েছিলাম আদমকে আমরা, মিন কাবলু, এর আগে, ফানাসিয়া, কিন্তু সে তো ভুলে গেছে। আমাদের অবস্থা কি? বলাম নাজিদ লাহু আজমান, কিন্তু আমরা খুঁজে পাইনি তার মধ্যে কোনো দৃঢ়তা। দেখুন ব্যাপারটা, লক্ষ্য করুন ব্যাপারটা। তো দৃঢ়তা যদি না থাকে আপনার মধ্যে, যদি অবিচল আস্থা না থাকে, যদি একদম নাছোড় বান্দার মতো আপনার ভেতরটা না হয় যে প্রভু আমাকে বুঝতে দিতে হবে, তাহলে এই 113 114 আপনি পড়ে দেখবেন যে আপনার পক্ষে এই কোরআনের ধারে কাছে আসা অসম্ভব না, আদাল্লাহ। কারণ কাহিনী পড়লে এবার বুঝতে পারবেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতে কেন আসতে পারবো না আমরা, যদি মানে সেরকম, যেমন এর আগে যেমন এখানে আমরা দেখেছি যে আবার সেটাই দেখবো আমরা, ওয়াইজ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, যখন বললাম ফেরেশতাদেরকে সম্মান জানাও আদমকে, এবং তারা সকলেই সম্মান জানালো কিন্তু ইবলিস জানালো না, অস্বীকার করলো। আমরা এই সম্মান শব্দটিও নিয়েছি আমরা এখান থেকে, যে সেজদা করো আদমকে, এটা তো আমরা আমাদের কাছে একদম মানে যাকে বলে যে মানে একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা এই সম্মানের ব্যাপারটা আমরা নেখি এখান থেকে নেই, যে আয়াত 65 থেকে নেই যদি আমরা সূরা মানে বনী ইসরাইল 61 থেকে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এখানেও সেজদা, এখানেও সেজদা, সেজদা করলো ফেরেশতারা, ইবলিস করলো না। কালা আসজুদু, আমি সেজদা করব লে তাকে, মান খালাকতা তিনা, যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছ। সেজদা কথাটাই থাকলো। কালা আরআইতাকা, এবার আল্লাহকে বলছে ইবলিস, তুমিও কি দেখোনি, হাদ আল্লাদি, এ সে, এই কি সে বা এ কি হতে পারে, কর্রামতা আলাইয়া, এই কর্রামতা শব্দটি, দেখো না সে কি ইহার যোগ্য যে তুমি তাহাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করিলে। তো কর্রামতাকে আমরা নিয়েছি, মুরব্বী লিখেছেন শ্রেষ্ঠত্ব, আর আমরা নিয়েছি সম্মান, করিম শব্দটি, সম্মানিত ফেরেশতা সূরা ইউসুফে আমরা দেখেছি যে একেবারে পরিষ্কার, যে মানে একেবারে হাশ আলিল্লাহ, যে আমরা শপথ করে মহিলারা চিৎকার করে বলছেন কিছুতেই কোনো মানুষ হতে পারে না, এ এক মানে মহাসম্মানিত এক ফেরেশতা।
ইন্নাহাদা ইল্লা মালাকুন করিম, আয়াত 31-এর শেষ। ওয়াকুলনা, মহিলারা বলে উঠল, হাশালিল্লাহ, আল্লাহর শপথ, মা হাদা বাশারান, এ আদৌ কোনো মানুষ নয়, ইন্নাহাদা ইল্লা মালাকুন করিম, নয় এ আর কিছুই এক সম্মানিত ফেরেশতা। এখানে সম্মানিত শব্দটি এখানেও আছে বাংলায়, দেখে নিন তো। করিম শব্দটি আমরা এইভাবে নিয়েছি আমরা, যে আমরা একটা মানে বাংলায়ও আমরা একটা প্রিন্সিপাল, যেমন আমাদের মুরব্বীরা ঠিক রাখতে পারেননি অনেক কিছুই, তারা যখন যা পেয়েছেন তাই তারা মানে বোধের সঙ্গে লাগিয়েছেন। আমরা একটা নীতিমালাও তৈরি করার চেষ্টা করছি, যে কোরআন পড়ার ক্ষেত্রে কিছু কিছু শব্দ, যেমন শব্দের বহু ডাইমেনশন আছে, বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গে এক একটি শব্দকে ব্যবহার করা হয়। তো ফাকুলনা ইয়া আদম ইন্না হাদা আদুবুন লা ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না আভা, সে অস্বীকার করলো। ফাকুলনা ইয়া আদম, তো অস্বীকার করলো, সেই প্রেক্ষিতে আমরা বললাম, হে আদম, ইন্না হাদা আদুবুন লাকা ওয়া লিজাওজিকা, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা, দেখো কিছুতেই যেন সে বের করতে না পারে তোমাদের জন্য, তোমাদেরকে, মিনাল জান্নাতে, এই জান্নাত থেকে, এই সুন্দর আমার সংরক্ষিত অঞ্চল থেকে। ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আমি সংরক্ষিত অঞ্চল কেন বলেছি? ইন্নালাকা আল্লাহ তাজু আফিহা ওয়ালা তাহারা, এখানে আছে তোমার জন্য, এখানে আছে তোমার জন্য। দেখুন কথা হচ্ছে আদম এবং বউয়ের কথাও এখানে এলো, যেটা সূরা বাকারার 35 আমরা দেখে এসেছি, যে ওয়াকুলনা ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী। এখানে দেখলাম যে আদুবন লাকা ওয়া লিজাওজিকা, তো ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, এখানে আছে তোমার জন্য এই যে এই ব্যবস্থা, যে আল্লাহ যে না তুমি এখানে ক্ষুধায় কষ্ট পাও, লাতু লাতা জু আফিহা, ওখানে আমরা দেখে এসেছি যে হাই সুশে তোমা ফাকুলা মিনহা রাগাদান হাই সুশে তোমা, তো ওইটারই একটা মানে উল্টো পিঠটা বলা হচ্ছে, যে এখানে তোমার অবস্থান এই যে তুমি ক্ষুধার্ত হও না, তার মানে সবসময় খাদ্য সামনে, যেখানেই যেখান থেকে যা খুশি তা খাওয়া খেতে পারা যাচ্ছে। ওয়ালা তারা, এই জায়গাটা বিশেষভাবে লক্ষণীয়, যে আর না তুমি উলঙ্গ থাকছ। তাই আমরা শিখেছি ওয়া আন্নাকা লা তাদমাউ ফিহা, আরও আছে তোমার জন্য যে তুমি পিপাসিত হও না, অর্থাৎ অফুরন্ত পানির উৎস, জলের উৎস। ওয়ালা তদহা, আর না তুমি রোদে পড়ো, রোদে পড়ো। এখন রোদে পড়ার ক্ষেত্রে যেমন নিবিড় ছায়া জান্নাতের, তার তো বর্ণনা আছেই, আমরা সামনে গেলে আরও আরও দেখতে পাব নিবিড় ছায়ার কথা কতভাবে আছে এই কোরআনে জান্নাতের আসল বাস্তবতা। তাহলে চারটা জিনিস এখানে দেখে নেই, ক্ষুধার্ত হও না, পোশাকহীন থাকো না, পিপাসায় কাতর হও না, এবং রোদে পড়ো না। তদহা, এই চারটি মৌলিক মানে যাকে বলে যে বিষয়, পৃথিবীতে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে এই চারটি জিনিস একত্রে কারো কাছে অনুপস্থিত, হয় ক্ষুধায় কষ্ট পাচ্ছে, বাকি তিনটি আছে, অথবা হয়তো কাপড়ের কষ্ট পাচ্ছে, বাকি তিনটি আছে, এরকম বাকি দুটি আছে, এরকম কোনো না কোনোভাবে এই পৃথিবীর মানুষের মানে এই অবস্থানটা, যে দেখুন 118 এবং 119 দুখানা আয়াতকে আপনি নিজে ভালো করে বাংলায় লিখে নিয়ে, মানে আমার এখান থেকে হোক বা তর্জমা থেকে হোক, যেখানে যেই পছন্দ আপনার কথায় আপনার ভাষায় আপনি লিখে নিন, যে ইন্না লাকা আল্লাহ তাজু আফিহা, নিশ্চিত আছে তোমার জন্য এখানে এই ব্যবস্থা, ক্ষুধায় কষ্ট পাও না তুমি, ক্ষুধার্ত হও না তুমি এখানে, ওলা তারা, আর না তুমি উলঙ্গ থাকো বা তুমি বস্ত্রহীন থাকো। ওয়া আন্নাকা লা তাজমাউ, আরও এই যে তুমি এখানে পিপাসায় কষ্ট পাও না, ফিহা এখানে, ওয়ালা তাদহা, আর না তুমি রোদে পড়ো।
তাহলে আমরা ভাত কাপড় বাসস্থান এবং স্পেশাল এখানে পানি বিশুদ্ধ জলের ধারা বা যে প্রয়োজনীয় পানি তো এই চারটি আসলে মানুষের মৌলিক অধিকার এবং এই চারটি দিয়ে রেখেছেন রব্বুল আলামিন এই পৃথিবীতে সকল মানুষকে এবং একটু খেয়াল করে যারা একটু আধুনিক রাজনীতি সম্পর্কে সচেতন দেখবেন এই পানি নিয়েই পৃথিবীতে বড় বড় রাজনীতি হচ্ছে এক দেশ আরেক দেশের পানিকে আটকে দিয়ে কি করছে দেখবেন এবং পৃথিবীর উষ্ণায়নের কারণে সমস্ত বরফ গলে গলে সেই দক্ষিণ মেরু উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে সেই হিমালয়ের উপরে বা বড় বড় উঁচু উঁচু পর্বতমালার উপরে যে একদম জমাট বাঁধা পাথর বা মানে বরফ ছিল গলে গলে সব নিঃশেষ হয়ে যাচ্ছে ওখানে আয়াত 36 সূরাতুল বাকারা আর এখানে ফা ওয়াসওয়াসা ইলাইহি শাইতান তো আজাল্লাহ মানে সেখান থেকে সরিয়ে দিল যে অবস্থানে তারা ছিল আর এখানে ওয়াসওয়াসা ইলাইহি বোঝাতে লাগলো তাদেরকে ফুসলাতে লাগলো তাদের তার প্রতি বিভিন্ন কথা বলে তাকে কনভিন্স করার চেষ্টা করলো শয়তান এইখানে আর ইবলিস থাকলো না এখানে ইন্না হাদা এখানে শয়তান নামই একেবারে পরিষ্কার করলো আল্লাহ করলেন আল্লাহ কালা ইয়া আদম সে বলল হে আদম হাল আদুল্লুকা আমি কি বুঝিয়ে বলবো তোমাকে আমি কি খবর দেব তোমাকে আলা শাজারাতিল খুলদ সেই চিরঞ্জীব হওয়ার বৃক্ষটার ব্যাপারে বলবো খুলে বলবো তোমাকে ওয়া মুলকিন লা ইয়াবলা আর এই যে রাজত্ব তোমার এখন যেখানে যে অবস্থানে আছো কোনো সমস্যায় পড়বে না এটা কোনো মানে কোনো সমস্যা হবে এখানেই তুমি থাকতে পারবে কোনো ঝামেলায় পড়বে লা ইয়াবলা কোনো বালার মধ্যে পড়বে না তাহলে আয়াত 118-119 মানুষের মৌলিক চাহিদার যে বা জীবি অর্থাৎ পরীক্ষার সময় কেউ এরকম বসে না যে আমাকে পরীক্ষা হলে ঢোকার সঙ্গে সঙ্গে মুরগির রোস্ট দিতে হবে তারপরে ব্রোস দিতে হবে তারপরে বিরিয়ানি দিতে হবে কাচ্চি বিরিয়ানি দিতে হবে পানি লাগবে পেপসি লাগবে কেউ চায় না একটু পিপাসা লাগলে সামান্য জলের আয়োজন যদি থাকে পরীক্ষার হলে হবে অথবা তাও নাই কোনো কোনো জায়গায় পরীক্ষার হল 3টা ঘন্টা একেবারে সব বন্ধ পরীক্ষা দাও আর আমরা পৃথিবীতে এসেছি এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওই জায়গাটা আর একটা সূত্র আমরা একটু দেখে আসি সূরা বাকারার সেখানে শয়তান যখন তাকে আয়াত 36 ফা আজাল্লা হুমা দুজনকেই মানে সেখান থেকে সরিয়ে দিল শয়তান আনহা তার ব্যাপারে মানে কনভিন্স করে ফেললো ভুলিয়ে বা দিল ফা আখরাজা হুমা অথবা বের করে ছাড়লো তাদেরকে মিম্মা কানা ফিহি সেই অবস্থান থেকে যেখানে তারা ছিল ওয়া কুলনা বললাম তখন বললাম এহবেতু বাদুকুম লিবাদিন আদুউন যাও নেমে যাও তোমরা কিন্তু একে অপরের শত্রু বাদুকুম লিবাদিন আদুউন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন এই এই জায়গাটা সকল কোরআনের পাঠক এই জায়গাটাকেও মুখস্থ করে নিয়ে নিজের অন্তরের অন্তস্থ করে নেবেন অন্তস্থলে করে নেবেন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস এবং তার আয়োজন সেই পর্যন্ত যে পর্যন্ত যার বসবাস দেওয়া আছে এই যে মাতাউন ইলাহিন এই মাতাউনের বর্ণনা আসলো সূরা তহার 18-19 মাতা কি অর্থাৎ প্রয়োজন এখানে কি আছে সেখানেই জীবনযাপন করিতে হইবে পৃথিবী থাকিতে হইবে পর্যন্ত তোমাদেরকে থাকিতে হবে সেখানেই জীবনযাপন করিতে হইবে অর্থাৎ জীবনযাপনের যা কিছু প্রয়োজন তা সেখানে দেওয়া আছে এখন জীবনের জন্য প্রয়োজন কি প্রয়োজন খাবারের প্রয়োজন পোশাকের প্রয়োজন পানির এবং প্রয়োজন একখানা ঘরের বা একটু আশ্রয়ের এ চারটা আছে ওখানে আদমকেই যেটা দিয়েছেন আল্লাহ এখন কোন জায়গায় ইবলিস ফাঁদ পাতল কি দিয়ে ইবলিস ফাঁদ পাতল
আসল অবস্থান থেকে সরে যাওয়া, আল্লাহর সঙ্গে অঙ্গীকারের অবস্থান থেকে সরে যাওয়া। বললেন, বোঝাতে লাগলো তাদেরকে আর শয়তান, কালা ইয়া আদম হাল আদুল্লুকা, আমি কি বলবো তোমাদেরকে বারবার এসে বারবার এসে এই ব্যাপারে যে সাজারাতিল খুলদ, সেই অনন্ত জীবনের জীবন লাভের বৃক্ষ। আর শয়তানের কথাগুলো গবেষণার ব্যাপার, এবং এতটাই বড় করে গবেষণা করার ব্যাপার যে একেবারে আমাদের মধ্যে বহু পিএইচডি করা হোল্ডার আছেন, তারা একটা সাবজেক্টকে নিয়ে ইকোনমিক্সে পিএইচডি, বিভিন্ন সাবজেক্টের উপরে যে একদম পিএইচডি হয়, ফিলসফি অফ ডক্টর অফ ফিলসফি, এই যে হন তারা, মানে ওই ফিলসফি কেন বলা হয়, ওই সাবজেক্টের নেপথ্যে সমস্ত কারণগুলো তারা জানেন। ফিলসফি আমরা কি বলবো, দর্শন আমরা কি বলবো, দর্শনশাস্ত্রকে আমরা কিভাবে বলবো, দর্শনশাস্ত্র কাকে বলি আমরা, একটা বাস্তবতার পেছনের সত্য। তো এই যে পৃথিবী, এই পৃথিবীতে মানুষের অবস্থান এবং তার পেছনের সত্য এই কিতাব, এই পিছনের বাস্তবতা এই কিতাব, এটাই দর্শন, মানব জীবনের জীবন দর্শন এটাই, এই কোরআন। তো সেইখানে একদম মানুষের আদি রূপ যেটা, সেখন তখন বলা হচ্ছে তোমার এই অবস্থান এখানে আছে, কিন্তু সেখান থেকে মানে বারবার করে বোঝাতে লাগলো তাকে শয়তান আদমকে, যে হে আদম আমি কি তোমাকে খবর দেব সেই চিরস্থায়ী বা চিরঞ্জীব হওয়ার বৃক্ষের, আর এই যেখানে তুমি আছো, আর এই যে মুলকিন, এই যে রাজত্ব, লাইয়াবলা, কোনো সমস্যায় পড়বে না, অর্থাৎ ওই গাছের ফলটা খেলে তুমি যেমন এখানে একেবারে চিরদিন থেকে যেতে পারবা, আর এখান থেকে কোনো দিন যেতে হবে না, এবং তোমার যাকে বলে যে তুমি অনন্ত জীবন লাভ করবা। অনন্ত জীবনের জন্যই তো আমাদের প্রস্তুতি, আমরা এই মৃত্যুর পরে যাচ্ছি কোথাও, অনন্ত জীবনেই প্রবেশ করছি, সেটাকে আগে এনে দিলেন, এই ফলটা খাও আর মরতে হবে না, তাহলে মৃত্যুর ভয়কে এক্সপ্লয়েট করেছে। দেখুন ব্যাপারটা, প্রতারণার হাতিয়ার হিসেবে শয়তান যেটা করে মানুষকে, মৃত্যুর ভয় দেখায়। কোরআন যেই মৃত্যুর চিত্র এনেছে সামনে, সেটা জাস্ট ট্রানজিশনের মতো, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাওয়া, একটা যে কোনো পরিবর্তনের একটা কষ্ট আছে, নিশ্চয়ই এটা কষ্ট আছে, হয়তো মৃত্যু যন্ত্রণা আছে, কিন্তু তারও গ্যারান্টি দেওয়া, যারা পছন্দনীয় মানুষ তাদের দেহ থেকে প্রাণ আলাদা হবে, যে তারা টেরও পাবে না, গ্যারান্টি দেওয়া আছে, গ্যারান্টি। আর যাদের এই দেহটা পৃথিবীর সাথে একেবারে শিকড় বাকর দিয়ে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, তাদের দেহটাকে আলাদা করতে গেলে তো কষ্ট হবেই, তাই না? তাহলে আকালা মিনহা, শেষ পর্যন্ত খেলো সে তা থেকে। সুরা আরাফের আয়াত 20-20, ফা ওয়াসওয়াসা লাহুমাস শাইতান, এখানেও আছে ফা ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, আর এখানে দুজনকে, লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যেন উন্মোচন করে তাদের কাছে যা গোপন ছিল তাদের কাছে, আনহুমা তাদের কাছে, মিন সাওআতিহিমা তাদের মধ্যে যে মানে গোপন যে ইয়াগুলো আছে, তাদের মধ্যে যে যাকে বলে যে কি বলবো পাপ প্রবণতা যেটা আছে সেটার কোনো সূচনাতে এ পর্যন্ত হয়নি, তো আমরা বলবো যে সেইটার উন্মোচন করলো তাদের কাছে। ওয়াকালা মা নাহা কুমার আব্বু কুমা আনহা দিহিসা, যারা যেহেতু আমরা আগে পড়ে গেছি
এই জন্যই আমরা এটাকে এখানে আবার ফিরে আসলাম, এই কারণে যে এখানে কি কি কথা আমরা পড়ে গেছি। এবং বলল যে নিষেধ করেননি তোমাদেরকে তোমাদের প্রতিপালক এই গাছটি সম্পর্কে ইল্লা আর কোনো কারণে, আন্তাকুনা মালাকাইনে, তোমরা দুজন হয়ে না যাও ফেরেশতা। আমাদেরকে খুব গভীরভাবে ঠান্ডা মাথায় লিখে নিয়ে ক্রস করে করে দেখে নিয়ে পার্থক্যটা নির্ণয় করতে হবে। এখানে বলছে যে মা নাহা কুমা রব্বুকুমা, নিষেধ করেননি তোমাদের দুজনকে তোমাদের প্রতিপালক এই বৃক্ষটি সম্পর্কে, ইল্লা তা শুধু এই কারণে, আন্তাকুনা মালাকাইনে, যে তোমরা দুজনেই ফেরেস্তা হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালেদিন, অথবা হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত বা তাদের মধ্যে যারা অনন্ত জীবনের অধিকারী। দুটো হলো, ফেরেস্তা হয়ে যাবা, অনন্ত জীবনের অধিকারী হবা। ওয়াক্কাসামাহমা, এবং আল্লাহর নামে শপথ করে বলল সে, ইন্নি লাকুমা লামিনান নাসিহীন, এই আমি কিন্তু তোমাদের একেবারে হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই বলেই আমি তোমাদেরকে এই সমস্ত কথা বলছি। ভাবুন, ফাদাল্লাহুমা বিগুরুরিন, এবং সে শেষ পর্যন্ত মানে ক্রমান্বয়ে বা ক্রমে ক্রমে, দাল্লাহুমা বিগুরুরিন, তার প্রতারণার ফাঁদে তাদেরকে ফেলেই দিল। ফালাম্মা যা কাশা যারা, অতবর যখন তার আস্বাদন করল সেই বৃক্ষে, বদত লহুমা সৌ আতুহুমা, খুলে গেল তাদের কাছে, উন্মোচন হলো তাদের কাছে, সূচনা হলো তাদের কাছে তাদের মধ্যে যে মন্দ প্রবণতা, এইভাবে আমরা তর্জমা করতে চাই। এরপরেই প্রথম নিদর্শন হলো ন্যাংটা হয়ে যাওয়া, আল্লাহ তাআলার যে দেওয়া যে পোশাক ছিল লা তারা 118 সূরা, সেটা রব্বুল আলামিন খুলে নিয়েই দিলেন, পোশাকের মুখাপেক্ষী করে দিলেন। দেখুন, এবং তখন জান্নাতের পাতা হলো অবলম্বন, সেখান থেকে জোড়া দিয়ে দিয়ে মানে যাকে বলে যে পড়ে নিতে লাগলেন নিজেদের উপরে, খুলে নিয়েছেন সেখান থেকে। তাহলে এখানে কিন্তু চারটি জিনিস মনে রাখবেন, একটা হলো তোমরা ফেরেস্তা হয়ে যাবা প্রথম কথা, দ্বিতীয়ত তোমরা চিরঞ্জীব হয়ে যাবা, এবং তৃতীয়ত কসম খেয়ে বলল। সূরায়ে ত্বহায় কি ছিল, কি আছে, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা শাজারাতাল খুলদ, এটা আমরা দেখেছি সূরা আরাফে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এটাও দেখেছি, ফা আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং জোড়া দিয়ে দিয়ে লাগাতে লাগলো তাদের উপরে জান্নাতের পাতা থেকে। ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, কার্যত, ওয়াওয়ের মানে করবো এখানে কার্যত, কার্যত অবাধ্যতা করল আদম তার প্রতিপালকের। ফাগাওয়া, এখন সে, এখন এই গাওয়াকে কি বলবো, বিভ্রান্ত হয়ে গেল, অর্থাৎ বিভ্রান্ত মানে কি, মানে এখন সে জানে না তাকে কি করতে হবে। বিভ্রান্ত কাকে বলবেন আপনি, কাকে বলবো আমরা, ফাগাওয়া, সে হারিয়ে গেল তার সব কিছু। এক সময় সে জানতো সে কোত্থেকে এসেছে, কি করবে, কোথায় যাবে, সব কিছু তার কাছে ছিল, এখন সে কিছুই জানে না, হারিয়ে গেল সব। যেমন আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষ জানে না এই জীবনের মানেটা কি এবং এই জীবনের উপরে কোথায় ছেড়ে যাচ্ছে। এবং সেই যে মৃত্যু ভয়ের ব্যাপারটা ইবলিস তাদেরকে দিয়েছিল, সেই মৃত্যু ভয়ের ব্যাপারটা নিয়ে এখন দেখুন এই যে করোনা ভাইরাস এসেছে, কত কিছু, হাত ধো, পাও ধো, নাকে ঠুলি পড়ো, অমুক করো, তমুক করো, কত প্রয়োজন, কত কিছু, ভ্যাকসিন আসছে আসছে, একজন বলছে আসছে, একজন বলে আসবে, একজন বলে 90%, একজন বলে 95% নাই, মানুষ আশায় বসে আছে, এর মধ্যে কত লোক মরে ভূত হয়ে যাবে খবরও থাকবে না। কিন্তু ওই যে মানুষের নাকের সামনে মূল্য ঝুলিয়ে দিয়েছে, ভ্যাকসিন তো আসছে, ভয়ের কি আছে, কারণ তাগুতের কাছে অর্থাৎ আল্লাহ দ্রোহী যারা, আল্লাহ যাদের সাবজেক্ট নয় তাদের কাছে এই যে আল্লাহর পাঠানো এই মহামারী থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা তাদের কাছে নেই। এই জন্য ভাই
নাক আটকাও মুখ আটকাও হাত ধো পাও ধো একটা ব্যবস্থাপত্র লিখে দিল, মানুষ তাই নিয়েই ধেই ধেই করে নাচতেছে, এই তো বিকল্প পথ। কোনো একজন মানুষ একটু নিরিবিলি যদি ভেবে দেখেন যে এই যে ঠুলি পড়া বা এই যে মাস্ক বলি আমরা কথাটা, এটা নিয়ে পশ্চিমবাংলার একজন মানুষ খুব, উনি মাস্ককে ঠুলি বলেন কেন, এটা খুব রাগের জন্য উনি আমার কোরআন পড়া শুনবেন না। আমি খুব কটাক্ষ করেই ব্যাপারটা বলি, কারণ আমি চেতনাগতভাবে আদৌ বিশ্বাস করি, বিশ্বাস করি না যে এই ধরনের কোনো ঠুনকো জিনিস, কত ঠুলি পড়া মানুষকে দেখলাম করোনায় আক্রান্ত হয়ে ভুগে, একদম সেই শুরু থেকে নিয়ে এই ঠুলি মুলি পড়া হাত ধোয়া টোয়া সব করেছে, কিন্তু সেই আক্রান্ত হয়েছে করোনায় এবং দেড় দুই মাস ভুগে তারপর এখন দাঁড়িয়েছে। যাই হোক, আমি কাউকে নিষেধ করছি না, কনভিন্স করছি না, কিন্তু বলছি দৃষ্টিভঙ্গির কথাটা বলছি। আপনি যদি আল্লাহর গজব হিসাবে দেখেন তাহলে আপনি আল্লাহমুখী হবেন, প্রভু আমাকে রক্ষা করো। আর যদি আপনি দুনিয়ার একজন বাসিন্দা হন তাহলে দুনিয়ার মানুষ আপনাকে যে সাজেশন দেয় তাই আপনার কাছে মনে হবে বাঁচার একমাত্র উপায়, এই কারণে যে আপনি মৃত্যুকে ভয় পান। আর বিশ্বাসী যারা তারা মৃত্যুকে ভয় পায় না, তারা বরং মৃত্যু তাদের কাছে কাঙ্ক্ষিত জীব, কাঙ্ক্ষিত জিনিস, কবে আসবে, কবে দেখা হবে আল্লাহর সাথে, কবে এই জীবনটাকে অতিক্রম করে দিয়ে আমি আমার অনন্ত জীবনে প্রবেশ করব। আকুল, মানে এমন একটা আকুলতা তাদের মধ্যে কাজ করে যে তারা সব কিছুকে ছাপিয়ে এই জীবনকে তারা অতিক্রম করে নিজেই নিজের জীবন থেকে উঠে আসে, তখন আর জীবনের প্রয়োজন, জীবনে কোনো প্রতারণা, এই পৃথিবীর কোনো হাসি আনন্দ কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতে পারে না। কারণ একটা মানুষ, যেমন দেখুন একটা ছেলে বা যদি আমরা, আমাদের সন্তানরাও আছে এবং আমরাও একসময় সময় ছোটো ছিলাম, স্কুলে পড়েছি কলেজে পড়েছি, স্বপ্ন দেখেছি আমাদের মধ্যে কত, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি নাসায় যাব, আমি মানে মহাকাশের ভ্রমণকারী হব, কত রকমের স্বপ্ন। আচ্ছা, কেউ যদি স্বপ্ন দেখে যে আমি অদৃশ্য জীবনটা সম্পর্কে জানব, খুব দোষ করবে কি? আমি স্বয়ং সৃষ্টিকর্তা হিসাবে যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার দেওয়া একখানা পাঠ্য আছে, আমি সেই পাঠ্য বইখানা পড়ে দেখব এর মধ্যে কি আছে, খুব একটা ভুল করবে কি সে? অথচ দেখুন আপনি মানে কিভাবে বেড়া দেওয়া হয়েছে, কোরআন পড়লে বিভ্রান্ত হয়ে যাবে, খবরদার ওটা বুঝতে যাবে না, এমনি পড়ো সওয়াব, অক্ষরে অক্ষরে যত পড়তে পারো সওয়াবের বস্তা বানাও, খবরদার বুঝতে যাবে না। ভাবুন ধর্মীয় অনুশাসন এইটা আমাদের, তাহলে বিভ্রান্ত হয়ে যাবা কোথ থেকে, তোমার ধর্ম থেকে। তার মানে যেই ধর্মে আল্লাহ নাই, যেই ধর্মে কিতাব নাই, সেইটা আবার কেমন করে আল্লাহর ধর্ম হয়, তারা কেমন করে আল্লাহ বিশ্বাসী হয়, কোন ফাঁদের মধ্যে পড়ে আছি আমরা বলুন। এবং বাস্তবতা কি, আমরা আসলে কেউ আল্লাহকে বিশ্বাস করি না, আমাদের ধর্ম আমাদেরকে এখানে এনে দিয়েছে, বড় কালও বিশ্বাস করি না এবং মৃত্যুকে ভয় পাই, যে একদম দৃশ্যমান ব্যাপারটা দেখুন। মানে কেমন করে আপনি বুঝবেন এই সমস্ত কথা সত্য, আপনি দেখবেন যে আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন, আর বিশ্বাসী কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, এটা কোরআনের কথা, আমার কথা নয়। তাহলে আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, এইভাবে অবাধ্যতা করলো আদম তার প্রতিপালকের, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের, তাই সে বিভ্রান্ত হয়ে গেল, পথহারা হয়ে গেল। তার মানে একটি মানুষের ঠিকানা ছিল, সব কিছুই ছিল, এখন কিছুই নেই তার। সুম্মা ইজতাবাহ, তাহলে ভুলের পরিণতিটা দেখানো হলো। এই জায়গাটা আমরা সূরা বাকারা থেকে দেখব, মানে যেহেতু ওই জায়গাটায় আরো ঘনিষ্ঠ করে আমাদেরকে দেখিয়েছেন রব্বুল আলামিন এর জন্য, তাহলে ওই জায়গাটার সূরা বাকারার চিত্রটা হলো 36-এ কি, যে ওয়াকুলনা এহবেতু বাদুকুম লিবাদিন আদুবুন, এখন তোমরা কিন্তু একে অপরের শত্রু, এমত অবস্থায় এখান থেকে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে, আছে তার জন্য যা জীবিকা প্রয়োজন তা দেওয়া আছে। ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেল, অর্থাৎ যখন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, এ পৃথিবীতে এসে এখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু কথা,
তর্জমায় আমরা একমত নই, এই জন্য যে একালের গবেষণা এই ব্যাপারটা রাখতে পারে না। শিখেছি এই তর্জমা পড়েই, তখন আদম তাহার খোদার নিকট হইতে কয়েকটি বাক্য শিখিয়া লইল। আমরা এই তর্জমার সঙ্গে এখন দেখুন, আপনি আরবিতে দেখুন, আরবি টারবি আমরা দেখে ফাতালাক্কা আদম, নিক্ষিপ্ত পেল, এলকা পেল আদম মিন রাব্বিহি, তার প্রতিপালকের কাছ থেকে। মানে এখন তো আর সেই প্রত্যক্ষ যোগাযোগ শিখে নেবে কোথ থেকে, যোগাযোগ তো নেই তো এখন তার সাথে, সে তো তাকে তো নামিয়ে দেওয়া হয়েছে। এখন ওহি হচ্ছে, এলকা হচ্ছে এখন তো। নিক্ষিপ্ত পেলেও আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু কথা, কিছু কথা। ফাতাবা আলাইহি, এখানে যেমন আছে যে তাহার খোদা তাহার এই তওবা কবুল করিলেন, তওবা করিল, শিখিয়া লইয়া তওবা করিল, এবং তাহার খোদা তাহার এই তওবা কবুল করিলেন, না আমরা এর সাথে একমত নই। আরবিতে লেখা আছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, যে তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের পক্ষ থেকে, কারণ এখন তার ওই যে এখানে যেমন সামনে ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এলো সামনের প্রেক্ষিতে একেবারে, সে তো এখন নেই, হেবে তু নেমে যাও এখান থেকে, অবস্থাকেই তোমরা কিন্তু একে অপরের শত্রু, অর্থাৎ ইবলিস বা শয়তান এবং মানুষ। এমত অবস্থায় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, মানে যে সূত্রটি হারিয়ে গিয়েছিল এখানে, ফা আওয়া আসা আদমু রাব্বাহু ফা গাওয়া, এবং অবাধ্যতা করল আদম তার প্রতিপালকের এবং সে ভ্রষ্ট হয়ে গেল, দিশাহীন হয়ে গেল, পথ হারা হয়ে গেল। এখানে তার বাস্তবতা দেখুন, এর বহু আগে নাজিল হওয়া সূরা তহা, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের, মিন রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু কথা, ফাতাবা আলাইহি, ফিরে এলো সে তার উপরে, সূত্র পেল সে। এইভাবে ক্রস করে করে ব্যাপারগুলো যদি দেখা যায় তাহলে বাস্তবতা সামনে আসে। ফাগাওয়া ফা আওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম অবাধ্যতা করলো তার প্রতিপালকের, শয়তানের কথা ফুসলানিতে পড়ে। আল্লাহ কি বলেছিলেন একবার এখানে, যেমন বলা তাকরা বা হাদ হিসা, যারা এই গাছটির কাছেও যাবে না, ফাতাকুন আমিনাদ আলিমিন, তাহলে কিন্তু তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে গণ্য হবে যারা সর্বনাশ করে নিজেদের, বলে দিয়েছেন। এখানে কি ইন্না হাদ আদু উল্লাকা বলে জাউজিকা ফালা ইউখরে জান্না কুম আমিনাদ জান্না ফা তাসকা, কোনোভাবেই যেন তোমাদেরকে সে মানে এখান থেকে বের করতে না পারে এই জান্নাত থেকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। ফাযাল্লাহুম আশ-শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি, সূরা তাহা সূরা বাকারা মিলিয়ে মিলিয়ে পড়ে দেখো। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, সেই কোরআনের সূত্র, যেই সূত্র আমরা এখানে এই যেই গল্পে উপনীত হয়েছি, 112, 113, 114, 115 এবং 116 যেই গল্পে উপনীত করে হয়েছি আজকে তেলাওয়াতে আমাদের, সেটার সূত্র কোথায়? ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তার উপরে সে ফিরে এলো, ওই কথার উপরে ফিরে, সূত্র হারিয়ে গিয়েছিল। যেমন আমাদের এখন অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুসলিম বরং প্রায় গোটা মুসলিম জাতি সম্পূর্ণ স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সূত্রহীন, তার সাথে কোনো সম্পর্ক নেই, তাদের লিঙ্ক নেই, ধর্ম ধর্মভীরু। ওই জন্য মানে প্রায়শই বলি আমি, এবং এই কথাটা বলতে ইচ্ছাও করে এবং আপনাদেরকেও এটা একটা অবগতির মধ্যে নিয়ে আসতে চাই, যে আমরা ধর্মভীরু বটে, আমরা আল্লাহ ভীরু নই, বুঝবেন। আর কোরআন আল্লাহ ভীরু মানুষ চায়, ধর্মভীরু না, কারণ ধর্ম মানুষ বানায় আর আল্লাহ কিতাব পাঠান ধর্মকে মোকাবেলা করার জন্য, এইটাই চিরস্থায়ী নিয়ম। চিরকাল মানুষ আল্লাহর গ্রন্থকে সামনে রেখে ধর্ম বানিয়েছে তারা গ্রন্থকে ত্যাগ করে, আর অধিকাংশ মানুষ সেই ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর কিতাব বাদই পড়ে থেকেছে, সেই কথা বলতে আল্লাহ এতটুকু কার্পণ্য করেননি, খোলাখুলিভাবে বলে দিয়েছেন, আমার নবী রসুলদেরকে কেউ কোনোদিন গ্রাহ্য করেনি, যখনই তাদেরকে নিয়ে উপহাস করেছে, যখনই পাঠিয়েছি আমার কিতাব নিয়ে আমার বার্তাবাহক, উপহাস করেনি এমন কোনো জাতি পৃথিবীতে আসেনি, এমন কোনো রসুল আসেনি যাকে নিয়ে উপহাস করা হয়নি, কতবার দেখেছি আমরা। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এবার একদম অক্ষরে অক্ষরে
নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু কথা, তার উপরে ফি তখন ফিরে এলো সে তার উপরে, অর্থাৎ সেই কথার উপরে ফিরে এলো, যেন সূত্র খুঁজে পেল। যেমন এই কোরআন আমাদের জন্য, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে তিনি, তিনি তো তিনি, এখানে ইন্নাহু হুয়া এটা আরবি বাগধারা, নিঃসন্দেহে তিনি, তিনি তো তিনি, আত্মাব আর রাহিম, তো তিনি তো তিনি তিনি যিনি আত্মাব বলবো আমরা, তিনি তওবা কবুল করলেন, ক্ষমা গ্রহণকারী, তওবা কবুলকারীর দিকে যাব না আমরা। আত্মাব মানে যে অনুতপ্ত, নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়। তওয়াব মানে কি বললাম? অনুতপ্ত। তার মানে যেই সূত্র খুঁজে পেলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, পিতা আমাদের আদি পিতা, পিতা আদম আলাইহিস সালাম যখন নিক্ষিপ্ত পেলেন স্বয়ং সৃষ্টিকর্তার কিছু কথা, তিনি যেন একেবারে হারাধনের মতো তিনি যেন পেয়ে গেলেন তার মূল সূত্র, ফাতাবা আলাইহি, ফিরে এলেন তার উপরে, ইন্নাহু আত্তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে। অর্থাৎ এইভাবে তার মানে আমাদের কাছে কী চিত্র আবিষ্কার হলো? আমরাও হারিয়ে গিয়েছিলাম। আর যদি মুসলিম জাতি, গোটা মুসলিম জাতি এখন একসাথে এসে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে, আবার তারা পথ পেয়ে যাবে, আর বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হতে পারবে। ইন্নাহু হুয়া তাওয়াব, তিনি তো তিনি তো তিনি যিনি অনুতপ্তদের জন্য, অনুতপ্তদের প্রতি করুণাময়, অনুতপ্তদের পরম করুণাময়। তাহলে এখানে আমরা এই প্রসঙ্গটা আপনারা দেখে নেবেন, আর মানে একেবারে সূরা 35 থেকে নিয়ে সূরা বাকারার আয়াত 39 পর্যন্ত আমরা এদিকে এগোই সূরা তহায়। তো 121-এ কি বলা হলো? যে ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তারা এইভাবে ফুসলাবার পরে খেলো তারা তা থেকে, এবং খুলে গেল তাদের কাছে তাদের মন্দ প্রবণতা, ওয়াত্তাফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এবং এই ওয়ারাকেল জান্নার ব্যাপারটা আমরা মনে করি যে একে অপরকে যৌনাঙ্গ দেখাবার জন্য এই কাপড় খুলে গেল, এদিকেই আমাদের চোখ, কিন্তু আসলে মানে প্রথম সূচনা হলো যে তার মধ্যে যে মন্দ ইচ্ছাটা, মন্দ ফাল হামাহা ফুজুর আহা ওয়া তাকওয়াহা, সেখানে না গিয়ে আমি আগে এখানে যাব না, মানে মানুষের মধ্যে তার মন্দ ইচ্ছা এবং ভালো ইচ্ছা, এবং মন্দ ইচ্ছাকে দমন করে সেখানে ভালোকে, মানে ভালোকে যাকে বলে যে বাড়িয়ে তোলা, বা ভালোকে যাকে বলে যে বিকশিত করা, সেটা মানুষের পক্ষেই সম্ভব, মানুষ সেটা পারে। একজন মানুষ মন্দ চর্চা করতে করতে একেবারে মন্দ হয়ে যায়, একজন মানুষ ভালো চর্চা করতে করতে উত্তম মানুষে পরিণত হয়, দৃশ্যমান ব্যাপার এটা। আবার সুম্মা ইজতাবাহু, এই দেখুন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আবার তাকে তিনি মনোনীত করলেন রব্বুহু তার প্রতিপালক, ফাত্তাবা আলাইহি, দেখুন ওয়াহাদা, এবং ফিরে তাকালেন তার উপরে, বা সে আসলো তার উপরে, তাই তাই তাকে তিনি পথ দেখালেন। কথাটাকে আলাদা আলাদা করে নিন, সুম্মা ইজতাবাহু, পরে তাহার খোদা তাহাকে বাছাই করিয়া সম্মানিত করিলেন, নাই সম্মানিত করার কথাটা এখানে নেই, এবং তাহার তওবা কবুল করিলেন এবং তাহাকে হেদায়াত দান করিলেন, তিনটি কথা এখানে এই রূপে আছে। আমরা কি দেখব? সুম্মা ইজতাবাহু, এর আগের আয়াতে দেখেছি অবাধ্যতা করলো আদম, তাই সে বিভ্রান্ত হয়ে গেল, তারপর আবার তাকে এই বিভ্রান্ত অবস্থা থেকে মনোনীত করলেন, টু শো হিম দ্য গাইডেন্স। খেয়াল করুন, তাহলে আকুলতাটা তার মধ্যে ছিল, অনুতাপ তার মধ্যে ছিল, সেই কথাটা দেখুন, সুম্মা ইজতা বাহু, তারপর আবার তাকে তিনি মনোনীত করলেন, কে রব্বহু তার প্রতিপালক কেন, ফাতাবা আলাইহে। এখন আবার যে মনোনয়ন হলো, এখানে যদি তর্জমা এইভাবে করি, অতপর সেও ফিরে এলো তার উপরে, অর্থাৎ তার মনোনয়নে ফিরে এলো, ফাতাবা আলাইহে ওয়াহাদা, এবং তাই তিনি তাকে পথ দেখালেন। তাহলে সুম্মা ইজতাবাহু, আবার তিনি তাকে মনোনীত করলেন রব্বা, ইজতাবাহু রব্বুহু, যদি এটা না, এই রব্বুহু না আসতো, তাহলে আমরা একসাথে গেঁথে দিতাম সব কথা। অতপর তাকে আবার তিনি মনোনীত করলেন, অতবার মনোনীত করলেন তাকে তার প্রতিপালক, আবার মনোনীত করলেন তাকে তার প্রতিপালক,
তাকে ফাতাবা আলাইহি এবং সে তার প্রতি তিনি কি করুণার দৃষ্টি ফিরে তাকালেন এবং এই এটা এইটা তাবা আলাইহি এবং তার প্রতি তিনি করুণার দৃষ্টি ফিরে তাকালেন ফেরালেন এবং তাকে পথ দেখালেন এভাবেও হতে পারে কিন্তু আমরা বলতে চাই ফাতাবা আলাইহি ঠিক সূরা বাকারা সূত্র ধরে আমরা কোনো নিজস্ব উদ্ভাবন নয় ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি এখানে আদম মনোনয়ন পেলেন আবার তাকে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন মনোনয়ত আবার মনোনয় আবার সুম্মা আবার ইজতাবাহু মনোনীত করলেন তাকে তার প্রতিপালক রাব্বাহু ফাতাবা আলাইহি এই মনোনয়ন মানেই ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ মানে বিষয়টা একটু গভীরে যদি যাওয়া যায় তবেই আনন্দটা পাওয়া যায় যে রব্বুল আলামিন বুঝতে দিয়েছেন এই জন্য তখন কৃতজ্ঞতায় অন্তরটা ঝুঁকে আসে ১১৩ এবং ১১৪ মূল রহস্য যেটা বলেছি যে কোরআনের মানে ফিলসফি একেবারে মূল ফিলসফি এই জায়গাটায় মূল সূত্র এই জায়গাটায় যে উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান অতএব কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না তার আগে পর্যন্ত আনয়ুকদা ইলাইকা ওয়াহইহু যে তোমার কাছে পৌঁছে দেওয়া হয় তার মূল বোধ তার মানে পড়া একটা তার ওহি একটা তাহলে আপনিও এই ওহির অধিকারী হতে পারেন খেয়াল করুন অর্থাৎ তাহলে ওহি কি দাঁড়ালো ওহি বোধ তাই না এই এই পাঠের কোনো মূল্য নেই যদি তার বোধ মানে এই পাঠ একটা অবলম্বন আমাদের কাছে তাই না যেমন কত সহজ করে দিয়েছেন রাব্বুল আলামিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন আসতেন তিনি আল্লাহ যা বলেছেন তা তার অন্তরে দিয়ে যেতেন এবং তিনি তা ব্যক্ত করতেন তার আশেপাশে যারা ছিল তাদের কাছে এবং আল্লাহ বলছেন যে তুমি সবর করো আমি তোমাকে বুঝিয়ে দেবো ব্যাপারটা যা বুঝতেন না তা তিনি বুঝিয়ে দিতেন তাকে পরে এটা দেখে এসেছি সূরা বনী ইসরাঈলে দেখে এসেছি এবং আরও অন্যান্য সূরায় আমরা দেখে এসেছি এখানে কি দেখলাম তাহলে আমরা কি করলাম ১২২ তরজমা আবার এই যে তাবাহু মনোনীত করলেন তাকে অর্থাৎ তিনি তো আবার মনোনীত মনোনয়নের প্রশ্ন কি মনোনয়ন তো মনোনীত করেছিলেন মনোনয়ন করার সময় তো বললেন যে এ কিন্তু তোমারও শত্রু তোমার বউয়েরও শত্রু আবার সূরা বাকারায় ওয়াকুলনা বা ইয়াদ মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুল আমিন হারাকা দা নাইসু সে তোমার তো মনোনয় মনোনয়নেরই প্রশ্ন দিয়েছেন তাকে রেখেছেন সুম্মা আজতাবাহু রাব্বা আজতাবাহু তারপর আবার মনোনীত করলেন আবার মনোনীত করলেন তাকে তার প্রতিপালক ফাতাবা আলাইহি তার মানে এখন খেয়াল করুন যে একটা পার্টি আপনাকে ইলেকশনে দাঁড়াবার জন্য মনোনয়ন দিলেন দিল আর আপনি কি করলেন তার উপরে সেই মনোনয়ন নিয়েই আপনি গ্রামে চলে গেলেন যে ভাই আমি দেখো আমি আমার লিঙ্ক এখন আমি আমি এই পার্টির একজন লোক আই অ্যাম বিলং টু দ্যাট পার্টি তো এখন এই যে মনোনয়ন আল্লাহ তাকে করেছেন ফাতাবা আলাইহে এই মনোনয়নের প্রতি সে ফিরে এসেছে প্রভু তুমি আমাকে আবার নাও ফাতাকাব্বাল মিন্না ওয়াহাদা এবং তিনি তাকে পরিচালিত করলেন কালা ইহবিতা মিনহা জামিয়ান কি নির্দেশনা দিলেন নেমে যাও এখান থেকে একসাথে বাদুকুম লিবাদিন আদুবুন তোমাদের একে অপরের শত্রু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ঠিক এইভাবে যখন আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা দেখুন ব্যাপারটা ওই সেই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন সুম্মা ইজতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি লিঙ্ক কি করে জুড়তে হবে দেখিয়ে দিলেন রব্বুল আলামিন ফাহাদা ওয়াহাদা এবং কেমন করে তাকে পরিচালিত করবেন তাও দেখিয়ে দিলেন আমার ১২৩ বলছেন কালা ইহবিতা মিনহা জামিয়ান নেমে যাও এখান থেকে তোমরা একসাথে এইবার জামিয়ান মানে কি সকলেই অর্থাৎ গোটা মানবজাতির বীজ আদম আলাইসালাম এবং হাওয়া আলাইসালাম এবং তাদের শত্রু ইবলিস বাদুকুম লিবাদিন আদুবুন তোমাদের একে অপরের শত্রু হবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান অতঃপর যখন আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা ফামান তাবিয়া হুদায়া
এখন যে সে এখন সে যে এখন যে অনুশীলন করবে আমার নির্দেশনা হুদায়া মানে কিভাবে ব্যাপারটা একেবারে ক্যাটাগরিক্যালি বলা বা নিরঙ্কুশভাবে বলা ব্যর্থহীন ব্যর্থহীনভাবে বলা যে অতপর আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে নির্দেশনা ফমান তাবেয়া হুদায়া ধর্ম কোথায় খুঁজি আমরা বলুন এখন যে অনুশীলন করবে মেনে চলবে আমার নির্দেশনা ফালা ইয়া দিল্লু ওয়ালা ইয়াশকা না সে ভ্রষ্ট হবে আর না কোনো বিপদে পড়বে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযিম সেই সূরা বাকারার সেই যে 39 দেখে নিন অর্থাৎ আমাদের প্রথম পাঠে যে কথাগুলো বলে আমরা মানে পড়ে এসেছি যে কুলনা হিবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন না কোনো ভয় আছে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আর যারা বিশ্বাস করবে না অস্বীকার করবে অগ্রাহ্য করবে আমাদের নির্দেশনা যেমন আমরা অগ্রাহ্য করছি আল্লাহর এই কিতাবকে তাহলে কি হবে ওয়া কাযযাবু বিআয়াতিনা তো কিতাব অগ্রাহ্য করা আল্লাহর নির্দেশনা অগ্রাহ্য করা মানে কি মিথ্যা মনে করা তার এই লেসনগুলো এই পাঠগুলোকে যেটা আয়াত আয়াত করে তিনি দিয়েছেন পাঠ পাঠ করে দিয়েছেন পড়ো মুখস্থ করো বোঝো বুঝতে চেষ্টা করো বুঝতো আমার কাছে যদি সেরকম ছাত্র তোমাকে পাই তাহলে বুঝিয়ে দেবো এবং তুমি সে অনুযায়ী চলতেও দেবো তোমাকে তারা আগুনের অধিবাসী হুম ফিহা খালিদুন একদম ভাগ করে দেওয়া হয়েছে আর এখানে তার আদি রূপ বলা হয়েছে ফমান্তা বেয়া হুদায়া ফালা হুদায়া এখন যে মেনে চলবে আমার নির্দেশনা ফালা ইয়া দিল্লু ওয়ালা ইয়াশকা তাহলে সে না ভ্রষ্ট হবে আর না কোনো বিপদে পড়বে ওমান আর দান দিক্রি মাআল্লাহ আর যে মুখ ফেরানো থাকবে আমার পাঠ্য বই থেকে আমার দেওয়া পাঠ্য থেকে জিক্রি আমার দেওয়া পাঠ্য থেকে ফা ইন্না লাহু মাঈশাতান দানকা তাহলে তার জন্য এই পৃথিবীর জীবনটা হবে অত্যন্ত কষ্টকর মাঈশাত অর্থনৈতিক জীবন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এবং আমরা জমায়েত করব তাকে কিয়ামতের দিন অন্ধ করে ভাবুন তাহলে আমরা সেইভাবে কিয়ামতে উঠছি যেহেতু কোরআন জানি না যেহেতু এই আয়াত থেকে আমরা বিমুখ আর দান দিক্রি আল্লাহর পাঠ্যর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তা সমস্ত মুসলিম জাতি অন্ধ হয়ে কেয়ামতের মাঠে উঠছে কারণ তাদের সাথে আল্লাহর পাঠ্যের কোনো সম্পর্ক নেই তাদের কত অলিয়া অলিয়া আছে লিখে দেওয়ার জন্য ধর্মবেত্তা আছে মাঝহাবের রচয়িতা আছে কত গল্প গুজব আছে সেগুলো যার কোনো বাস্তবতা কেউ খুঁজে দেখতে পারে না খুঁজে বার করতে পারে ইমাম আবু হানিফা আমরা হানাফি মতাবলম্বী কিন্তু একেবারে খুব মানে তাৎক্ষণিকভাবে যে হানাফি মাজহাব হিসাবে যা কিছু বলা হয় তা তার ছাত্র ইমাম আবু হানিফাকে যে খলিফা প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তা মেনে নেননি তাই তাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে তারই ছাত্র পরে সেই খলিফা বা তার পরবর্তী খলিফার প্রধান বিচারপতি হয়েছেন এবং তার লেখা বইগুলোই আমাদের কাছে হানাফি মাজহাবের উৎস এবং তাও তারও অথেন্টিসিটি সম্পর্কে কোনো গ্যারান্টি নেই ইমাম মোহাম্মদ যাই হোক এইগুলো আমাদের কাছে মহাপবিত্র গ্রন্থ মহামান্য গ্রন্থ আল্লাহর কিতাব নয় ভাবা যায় তো একদম পরিষ্কার আমাদের জীবনটা আল্লাহ দেখিয়ে দেখুন মুসলিম জাতির মতো ভাত কাপড়ের মুখাপেক্ষী কোনো জাতি পৃথিবীতে এখন আর নেই সকল ধন তাদের পায়ের তলায় সবচাইতে সুন্দর ভূখণ্ড তাদের পায়ের তলায় সবচাইতে জনসংখ্যায় সমৃদ্ধ এই জাতি তারপরেও তারা ভিখারি 124 রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামান আরাদা আন যে মুখ ফেরানো থাকবে আমার পাঠ্য থেকে
ফাইন্নালাহু মাঈশাতান দানকা, তাহলে এটা নিশ্চিত তার জন্য জীবন হবে কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা, নাহশুরুহু ব্যক্তি কিন্তু, হুম না ব্যক্তি, তাহলে মনে রাখবেন যে ব্যক্তিকে রাব্বুল আলামিন উদ্দেশ্য করে কথা বলছে। তুমি শুধরে যাও, যদি তুমি দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারো তোমাকে দেখে অনেক মানুষ আসবে। তো কালা রাব্বি লিমা হাসারতানি আমা, সে তখন বলবে কি আমাদের দিন যে প্রভু আমাকে তুমি এইখানে জমায়েত করলে কেন অন্ধ করে, ওয়াকাদ কুন্তু বাসির, আমি তো দেখতাম, আমি তো দৃষ্টিমান ছিলাম। কালা কাদালিকা আতাতকা আয়াতুনা, আর কিভাবে বললে আপনি বুঝবেন বলুন তো, এটা এই কারণে যে তোমাকে দেওয়া হয়েছিল আমাদের আয়াত, ফানাসি তাহা, তুমি তো সেগুলো ভুলেই গিয়েছিলে, গ্রাহ্যই করনি, সেগুলোকে ভুলেই থেকেছ। ওয়াকাদালিক আল ইয়াওমা তুনসা, এ কারণেই তো আজকে তোমার, আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। তুমি যেমন কোরআন দিয়েছিলাম, কোরআনের আয়াত দিয়েছিলাম, তুমি সেগুলোকে ভুলেছিলে, এ কারণে এই হাসরের দিনে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, আমরা তোমাকে ভুলে গেছি। ওয়াকাদালিকা নাজজি মান আসরাফা ওয়ালাম ইউমিন বি আয়াতি, কতবার কতভাবে আয়াত 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 কতভাবে আল্লাহ বলবেন বলুন। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা দুখানা আয়াত মানে রেখেই প্রসঙ্গে আমরা কালা কালা ওয়াকাদালিকা কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমরা আমাদের আয়াত তোমাকে দেওয়া হয়েছিল তুমি তা ভুলে গিয়েছিলে, ওয়াকাদালিকা আল ইয়াওমা তুনসা, এবং এই কারণেই আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।